সবাইকে আসসালামু আলাইকুম। রংপুর থেকে ঢাকা অভিমুখী আন্তনগর ট্রেনগুলোর নাম, সময়সূচি, ট্রেনগুলো কখন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং কখন ঢাকায় এসে পৌঁছে, যাত্রাপথে ট্রেনগুলো কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করে, কোন কোন সিটের ভাড়া কত, বন্ধের দিন নিয়ে আজকে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো পুরো ভিডিও দেখবেন, এসে ব্যক্তি থেকে শুরু করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো লেটস গো। রংপুর ঢাকা রুটের মধ্যে যে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে সেগুলো হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস, এটি রংপুর থেকে ছেড়ে আসে সকাল 8:31। এরপর রংপুর এক্সপ্রেস, এটি রাত 8:10 রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। দিনের শুরুতে যে ট্রেনটি ছেড়ে আসে সেটি হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস, এটি রংপুর থেকে ছেড়ে আসে সকাল 8:31। ঢাকায় এসে পৌঁছে আনুমানিক বিকাল 5:15। এর মোট যাত্রার সময় হচ্ছে 8:44। মনে রাখবেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসার পথে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে যে স্টেশনগুলোতে যাত্রাবিরতি করবে বা দাঁড়াবে, প্রথমে ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসে, এরপরে কাউনিয়া হয়ে রংপুরে পৌঁছে, রংপুর থেকে ছেড়ে আসে সকাল 8:31। যাত্রাপথে বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধনগর, নাটোর হয়ে ঢাকায় পৌঁছে বিকাল 5:15। মনে রাখবেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর এক্সপ্রেস ট্রেনের থেকে কম স্থানে যাত্রাবিরতি করে, তুলনামূলকভাবে এটি অতি দ্রুত গতির একটি ট্রেন। তো এই ট্রেনটি আপনারা বেছে নিতে পারেন। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস ACS 1081 টাকা, স্নিগ্ধা 903 টাকা, শোভন চেয়ার 470 টাকা। এই তিনটি শ্রেণীর টিকিট কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে পাওয়া যায়। মনে রাখবেন টিকিটগুলো অনলাইন থেকে কাটলে উক্ত ভাড়ার সাথে 20 টাকা ব্যাংক চার্জ যুক্ত হবে। এরপর যে ট্রেনটি ছেড়ে আসে সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। ট্রেনটি রংপুর থেকে ছেড়ে আসে রাত 8:10, ঢাকায় এসে পৌঁছে আনুমানিক সকাল 6:10। এর মোট যাত্রার সময় হচ্ছে 10 ঘন্টা। মনে রাখবেন রংপুর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে রংপুর থেকে ঢাকার আসার পথে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে যে স্টেশনগুলোতে যাত্রাবিরতি করবে সেগুলো হচ্ছে রংপুর থেকে ছেড়ে রাত 8:10, কাউনিয়ায় পৌঁছবে 8:50, পীরগাছে পৌঁছবে 9:07, বামনডাঙ্গায় পৌঁছবে 9:26, গাইবান্ধায় পৌঁছবে 9:59, বানারপাড়ায় পৌঁছবে 10:29, সোনাতলায় পৌঁছবে 10:46, বগুড়ায় এসে ট্রেনটি পৌঁছবে রাত 11:17, তালুরাতে পৌঁছবে রাত 11:36, শান্তাহারে পৌঁছবে রাত 12:10, নাটোরে এসে পৌঁছবে রাত 1:16, বঙ্গবন্ধু সেতু পূর্বতে পৌঁছবে রাত 4:01। সর্বশেষ ট্রেনটি ঢাকায় এসে পৌঁছবে সকাল 6:10। রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস শোভন চেয়ার 505 টাকা, স্নিগ্ধা 966 টাকা, এসি বার্থ 1737 টাকা। মনে রাখবেন এসি বার্থ, এটি একটি কেবিন, এখানে দুটি সিট থাকে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না মতামত জানাতে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের যাত্রা শুভ হোক, সুন্দর হোক, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।